ইহার ইহার পালা কইছি রে, আমার চালের দিকে নামা। ঠিকই কইছিস, দুধ তো বন্ধুরে ডাক দি, তাহলে আমাদের
ভালো হব, আমরা সব কিছু খাইতে পারব, আর কেউ আমাগত্তা কাইরা নিয়া খাইতে পারব না। হ্যাঁ তুই ঠিকই কইছস, ডাক দে তো, তুই ডাক দে। তুমি আসছো কেন? কি ব্যাপার তুমি? আমাদের বন্ধু দৈত্য কই? হ্যাঁ আমাদের বন্ধু দৈত্য কই? তোদের বন্ধু দৈত্য এখন ঘুমোচ্ছে, তাই ঘুমোনোর আগে আমায় বলে গেছে তোরা ডাক্তার আমি তোকে দেখা দেই। বল বল কেন ডেকেছি? দেখো আমাদের কাছ থেকে সবাই মাইরা খাবার দাবার ছিনে নিয়ে যায়। হ্যাঁ আমরা কিছু খাইতে পাই না, এই যে এই এলাকার পুরো পান যে সাদরে সাদর, আমরা কিছু খাইতে পাই না, আমাগো হাত দিয়ে খালি কাইরে নিয়ে যায়। এই ব্যাপার তুমি আমাদের এরকম শক্তি দাও যাতে আমরা অন্যায়ের প্রতিরোধ করতে পারি। দাঁড়া আমি আমি নিজের কোষের ভিতরে ঢুকে যাচ্ছি, এখন আমার শক্তি তোর শক্তি। আমি কইতে তো ঘরে কর লাগবো। আচ্ছা ভাই কইলে কি হব, আপনা তো তোমার ছোট ভাইয়ের মতনই। সরের কথা ভুলে গেছস না? ভুলে গেছস ওই দিন সরের কথা? কেমন হয় মজা রইব আর খা। নানা বাড়ি গেছিলাম তো কি খাইলি? নানা বাড়ি যা খাইছি, তাতে তোর কি?
কাই জিজাতে তো আর কি তো কেমন আছস ভালো আছি তোরা কেমন আছস ভালো কই যাছন বাস নিতে যাইতাছি যা তালে বিকালে আসিস খেলবার নিয়া আচ্ছা যা যা তোরাও আসিস আচ্ছা করি যা চল চল এবার আমরা চলে যাই দিলীপ জি হুজুর ওই যে উত্তর পাড়ার রহিমের বউ আর দক্ষিণ পাড়ার করিমের বউ শুধু তেতো দিল দিছে হুজুর এখন শুধু বাকি এলো তিহানকে বাসা তিহানের মাঠে এটা দিলে গত দুই মাস যাবৎ কল তিহানের মা সুদের টেয়া দেয় নাই আর আজকে যদি টেয়া না দেয় বাড়ি ঘর আছে সব ব্যাংকে নিয়ে যাবি হ্যাঁ ওটা তো জানে এসি হুজুর চলেন যাই আচ্ছা আয় তাহলে দেবি বাগু দে চলেন দিহানের মা ও দিহানের মা কই গেলা তাড়াতাড়ি বাইরে আও হুজুর আসছে তাড়াতাড়ি বাইরে আও সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কথা হলো খালি ঘরের ভিতরে থাকলে কি হইব তা তোমার খবর টবর কি কিসের খবর ভাইজান কে কিসের খবর বুঝো না সুদের টাকা তো দেই না এই সুদের টাকা দি দাও আমি যাই গে এত বেসাল বানানোর টাইম নাই এত দিন ধরে টাকা দিয়ে আসতেছি এখনো সুদ শেষ হয় না এই তুমি জানো না সুদের টাকা দিনের দিন খালি বাড়ে আর বাড়ে এটা কোনো সময় শেষ হয় না এই যে ভাই এটা কেমন কথা কইলেন সুদের টাকা সুদ হয় নাই মানে সুদের টাকা তো আরো অনেক দিন আগে শোধ করে দিছি আর আপনি কইতাছেন এখনো শেষ হয় নাই এটা কেমন কথা কইলেন শুনো তুমি পোলাবান মানুষ তুমি এগুলা বুঝবা না সুদের টাকা কিয়ামত পর্যন্ত শোধ না এই এই টাকা দি দাও জায়গা এহ বিহানের মা এত কথা না যদি আজকে টাকা না দাও তাহলে হুজুর কইছে ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যাবো আজকে হ্যাঁ হ্যাঁ দেখেন ও বুঝে মতো কথা কয়েন না আমরা গরিব মানুষ আমার বুকে এরকম জুলুম করেন না সুদের টাকা তো আমরা দিয়ে যাইতেছি আমরা তো জানি শোধ হয়ে গেছে কিন্তু আপনারা কইতেছেন এখনো শোধ হয় নাই ভাইজান আমও কতদিন সময় দেন না বাড়ি ঘর যদি ভেঙে ফেলান আমরা কোনে গে দাঁড়ামু কোন তোমরা কোনে যে খাতা বা এটা তো আমার দেহার বিষয় না ওই দিলীপ হ্যাঁ আমি বলে অবুজ আমি বলে কিছু বুঝি না হ্যাঁ হুজুর বুঝে না গেরাম শুদ্ধা চালায় হুজুর বুঝে না ভাইজান আমার এই মাসুম বাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় দাঁড়ামু কোন আহারে তোমার মাসুম বাচ্চার মুখের দিকে যদি আমি চাই তাইলে আমার পেটের দিকে কেন যাই বটে দিলি হ্যাঁ না পারো রাস্তায় যাই হয়ে থাকো গা কত জায়গা সরকারি জায়গা শুনো আমি এত কথা শুনবা চাই না আমার সুদের টাকাটি দাও আমরা দুইজন ভালোই ভালোই যাই গে আর যদি টাকা না দাও আই যে তোমার বাড়ি ঘর সব ভেঙে নিয়ে যাবো না 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 আমার কাছে টাকা নাই কয়টা দিন সময় দেন আমরা টাকা দিয়ে দিব চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কি হইছে না তেমন কিছু হই নাই রে বাবা তোর মা সুদের টাকা দেয় নাই গত দুই মাস এই টাকা নিবার আইছি কি টাকা দেয় নাই টাকা তো কবে শোধ হয়ে গেছে এই আপনাদের সব আপনারা বাড়ি চলে যান এই দিলি এই পুষ্কা মা চুপ করো ও কি কয় ওরা কি বুঝে রে কি জানি এই শুনো টাকা সুদের টাকা কোনো সময় শোধ হয় না টাকা দিতে ভালোই ভালো আমরা যাই গে আমি একটা কথা কই জন্মের পরের দিকে শুনতাছি এই সুদের টাকা নিতাছে ও আর সুদের টাকা দিতে পারবো না আপনারা জানগা আসেন বুনো বাবা তুমি ছোট মানুষ তুমি বুঝবা না তোমার জন্মের আগে তোমার বাবা 5000 টাকা দিছিল আরে তোমার বাবা তো ভালো লাগছিল ভালো লাগছিল আরে শুনো বাবা তুমি ছোট মানুষ সেইজন্য কথা কও না আর শুনো দিয়ানের মা টাকাটা ভালো ভালো দিয়া দাও চাচা টাকা যদি না দেয় তাহলে কি করবেন কি করুম জানো না এই যে তোমাকে ঘরটা দেখতেছো এই ঘরটা ভাঙ্গে নিয়ে যাবো গা ভাঙবেন তাই না আচ্ছা ঠিক আছে আপ ভাঙ্গেন যদি তাহলে তো টিনমিন খুলে নিতে হইব যান আপনি উপরে যান চালের উপর আমাদের বাড়া দিতাছে
সালের উপরে পাঠাবা এটা কেমনে কথা কও কই দিলে তুই কিছু কস না ওই খুইলা নিবার কই হুজুর আর কি সালের উপরে খুইলা নিমু হ্যাঁ এই যে দেন আপনারা সালের উপর বাড়ি দিতেছি সালের তো সালের আপনারা সালের উপর বাড়ি দেই সালের দেন টিম কমেননি সালের উপরে পাঠাবি হ্যাঁ আমি চালের উপরে বাবা লাগবো না আমার নাম বাবা না না আমি সুদের টেনি পারাম না আমি বড় দিতেছি বাবা আমি আর সুদের টাকা খাবো না এই আমি কানে তোকে তোবা করতেছি আমার চালের উপর টিকে নামা দিলি আর কোন শয়তান তোমার কাছে সুদ চাইতে যাবো না কিন্তু বাবা তুই এত শক্তি কই পাইলি জানো মা ভাইয়া না বাহুবলি হয়ে গেছে এটা কি কইলি বাহুবলি হ্যাঁ বাবা বাহুবলি কারে কই হ্যাঁ খুব শক্তিশালী তাই না আমার কাছে শক্তি কিছু না কই শক্তি নেই চল পরে খেলি গা চল 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 বুঝলাম না কিছু শেষ পর্যন্ত পোলা মেয়েগুলো আমাকে বাঁচাইলো বাবু ঘরে আসো চল